হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা প্রত্যেকে তোমাদের অঙ্কের মজা বইটি বের করো, 40 পাতা খোলো। আমরা কি শিখছিলাম? আমরা ভাগ শিখছিলাম। আমাদের একের দাগ হয়ে গেছে, দুইয়ের দাগও হয়ে গেছে, আজকে আমাদের তিনের দাগ থেকে শুরু হবে। তিনের দাগে কি আছে দেখো, ফাঁক পূরণ করো। দেখো তিনের দাগের ক আমরা করব। প্রথমে আছে একটা ফাঁকা ঘর, ভাগ চিহ্ন তিন, সমান চিহ্ন নয়। হ্যাঁ চলো খাতায় অঙ্কটা আমরা করি। দেখো প্রথমে ফাঁকা ঘর আছে, অর্থাৎ ভাজ্য এখানে দেয়া নেই। হ্যাঁ ভাজক দেয়া আছে আর ভাগ ফল দেয়া আছে। ভাজ্য বের করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের এই ভাগ ফলের সাথে ভাজক গুণ করতে হবে। গুণ করলে আমাদের ভাজ্য বেরিয়ে আসবে। হ্যাঁ ভাজ্য ভাজিতক, ভাজক সমান ভাগ ফল, তাই ভাগ ফলের সাথে আমরা যদি ভাজক গুণ করি তাহলে ভাগ সরি ভাজ্য বেরিয়ে আসবে। তাহলে আমরা নয়ের সাথে তিন গুণ করব। হ্যাঁ তিনের নামটা পড়লেই হয়ে যাবে, কিংবা নয়ের নামটা পড়লেও হয়ে যাবে। তিন নয় কত? 27। তাহলে আমাদের ভাজ্য কত বেরিয়ে এলো? 27। বুঝতে পেরেছো? হ্যাঁ এবার আমরা যদি 27কে তিন দিয়ে ভাগ করি, এই ভাগফল 9 বেরিয়ে আসবে। অর্থাৎ তিনের নামতা পড়লে 9 পর্যন্ত, 3 9 27। বুঝতে পেরেছো?